চিন্তা করে দেখেছেন যে কত কঠিন হবে ওই মজলিসে ওই ময়দানে ওই বিপদের মুহূর্তে যেদিন মা সন্তানের উপকার করবে না বাবা সন্তানের কোনো উপকারে আসবে না সন্তান মাকে জিজ্ঞাসা করবে না পরিচয় দেবে না চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই কঠিন মহাশালার ময়দানে একমাত্র উম্মতের জন্য কাঁদবে আমার বিশ্বনবী ঠিক কি ওই নবীজির সাহস ওই নবীজির মান যত বেশি আশেক রসুলের জবান থেকে উচ্চারিত হবে ওই নবীজির প্রেম ওই নবীজির প্রেমের তারা যত বেশি আশেক রসুলের দিল থেকে উচ্চারিত হবে আমার বিশ্ব নবী তত বেশি ওই আশেক রসুলটাকে তার কোলের মধ্যে টেনে নেবে এবং হাসরের ময়দানে আরশের আজীবন ছায়ার নিচে নিয়ে যাবে ওই উম্মতটাকে ওই নবী প্রেমিক উম্মতটাকে আশেক রসুল থেকে হাউসের কৌশলের পানি পেয়ালা পান করাবে ওই আশেক রসুলটাকে মিজানের পাল্লা থেকে উত্রিয়ে হাউসের সিরাত পার করে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে ঠিক কিনা বড়ই সূর্যের তাপ পরিবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে বলেন বড়ই সূর্যের তাপ পরিবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে নবীজি আপনি বিনে আমাদেরকে সকলে এই খবর এই ইতিহাস এই মুজিজা আপনারা জানেন আমার বিশ্ব নবীকে নবুয়ত প্রমাণ করার জন্য আবু জাহেল যখন দূরবর্তী দেশের শাসক দূরবর্তী দেশের গোত্রপতি দূরবর্তী দেশের
ক্ষমতাশালী রাজা মানেককে ডেকে নিয়ে এসেছিলেন ও মানেক আমার বন্ধু তুমি রাজা তুমি দেশের শাসক তোমার ক্ষমতা আছে তুমি দেখো আমার একটা পাগলা ভাতিজা আছে যেই ভাতিজা নতুন দিনের কথা বলে রক্ত গরম হয়ে গিয়েছিল মানেকের এসেছিলেন মদিনায় এসেছিলেন মক্কায় ধ্বংস করবেন বিশ্বনবীর নতুন উন্মোচিত দিনকে যখন তিনি এই মজলিসের মধ্যে এসেছিলেন আমার বিশ্বনবী যখন আসতেছিলেন দরজা দিয়ে যখন প্রবেশ করতেছিলেন মালিক নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে নিজের আসন থেকে দাঁড়িয়ে গিয়ে আমার বিশ্বনবীর সম্মান বিশ্বনবীর মর্যাদা বিশ্বনবীর আল্লাহ প্রদত্ত সম্মান মানের কারণে হাবিব দাঁড়িয়ে গিয়ে আমার নবীজিকে বসার সুযোগ করে দিয়েছিলেন ঠিক কি না আবু জাহেল প্রস্তাব করেছিল বাচ্চা আমার বন্ধু এসেছে দেখতে চায় আকাশের চন্দ্রটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো তবে তোমাকে রসুল হিসাবে মেনে নিব আমার ভাইরা আমার বিশ্বনবী আকাশের দিকে হাতটা তুলেছিলেন চন্দ্রটাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন দুটো ভাগ হয়েছিল একটা ভাগ এসে জাবালে আবু কুবাইসের মধ্যে পড়ে যায় আর একটা ভাগ অন্য আর এক পাহাড়ের মধ্যে পড়ে যায় ওই সময় যতগুলো মানুষ মালিকের সাথে এসেছিলেন প্রত্যেকটা মানুষ কাফের ছিল কিন্তু আমার নবীর এই শান মান দেখে মুসলমান হয়ে যায় ঠিক কি না প্রিয় শুধু আমার বিশ্ব নবী হচ্ছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ আকর্ষণ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কি না তিনি যদি আকাশের চন্দ্র নয় গোটা পৃথিবীকে যদি হুকুম দেন পৃথিবী ধ্বংস হয়ে যেতে বাধ্য ঠিক কিনা ঠিক কিনা বলেন আমার নবীজির ওই ক্ষমতা আছে কিনা বলেন ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন আমার নবীজিকে আলাদা পাওয়ার দিয়েছেন কে আমার আল্লাহ আমার নবীজিকে হাবিবুল্লাহ বলেছেন আমার আল্লাহ আমার নবীজিকে রাহমাতান লিল আলামিন বলেছেন আমার আল্লাহ আমার হাবিবের আলোচনা এই পৃথিবীতে প্রত্যেকটা স্তরে স্তরে যেখানে আল্লাহর বর্ণনা আছে আদারে আল্লাহর বর্ণনার পাশে আমার নবীজির মর্যাদা আছে ঠিক কি না একাতাম একামতের মধ্যে আমার আল্লাহর নাম আছে সঙ্গে সঙ্গে আমার নবীজির নাম আছে কিনা বলেন কালেমায়ে তাইয়্যেবা পড়া ব্যতীত কোন মানুষ মুসলমান হতে পারে না কালেমায়ে তাইয়্যেবার মধ্যে আমার আল্লাহর নামের পাশে আমার বিশ্বনবীর নাম আছে কিনা চাঁদকে দুটো করা করে আঙ্গুলের ইশারায় ইয়াহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটো করা করে আঙ্গুলের ইশারায় ইয়াহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে জিবরাইলের
সাথে মিরাজ রাতে আরশে আলায় প্রভুরা মন্ত্রণে গেলেন নবী ভুলক ছেড়ে জিবরাইলের সাথে প্রেমের আলাপনে নবী সাতাশ বছর কাটায় বল প্রেমের মন্ত্রণে নবী সাতাশ বছর কাটায় প্রেমের আলাপনে নবী সাতাশ বছর কাটায় মারহাবা মারহাবা জিন্দা না